গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আবার আরেকবার চলে আসলাম তোমাদের সাথে। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি চা করব পরের জন্য, আমার জন্য, ছেলের জন্য। আজকে তো ছেলের স্কুল ছুটি আছে, তো আজকে সবাই একসাথেই থাকবো, বেশ মজা হবে। তো এখন একটু চা করব, চা করে খাবো, তারপর রান্না বান্না যা করার করতে হবে, কী রান্না করব দেখি, বাজার কী এনেছে বল, তারপর চলো পরে আবার ফিরে আসবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি একটুখানি ব্রেড সেঁকে নিচ্ছি আমাদের জন্য, চা দিয়ে খাবো। ছেলে বাটার টোস্ট খাবে, ওর জন্য বাটার দিয়ে বানাবো। চা ছাঁকনি
ঘোরা, আমার স্নান, বাসন মাজা, ডাইনিং পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। শুধু এখন একটু বসলাম, ছেলে আর বর স্নান করে বেরালেই খেতে দেবো। তখন মাম্মাকে খেতে দিয়েছি, মাম্মা কিছুতেই খাচ্ছে না, জানি না কেন বসে আছে, পরে খাবো। ঠিক আছে ও বন্ধুরা, আজকের আমার দুপুরের লাঞ্চ কলমি শাক ভাজা, মানে একটু ঝোল ঝোল করে করেছি, আর এটা হচ্ছে ফুলকপি পাতা বাটা, উচ্ছা পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাছের ডিমের বড়া আর মাছের ঝোল। বন্ধুরা দেখো, আমি ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, চা নিয়েও বসে গেছি। এই যে আমার চা, মাম্মার বিস্কিট, এই যে বর ওই ঘরে চা খাচ্ছে, ছেলে আসছে, ছেলে ওই ঘরে আছে, ও চা খাবে। আর চাটা খেয়ে আমি আর দুপুরবেলা খেয়ে উঠে আর তোমাদের সাথে আসতে পারিনি, গল্প করছিলাম বরের সাথে, করতে করতে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি। এখন একটু চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসবো।